নমস্কার, আমি সুচিস্মিতা চৌধুরী, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফটে এসে গেছি। আজকে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের সামনে এসেছি কিছু গল্প করব বলে। গল্প মানে গল্প হলেও সত্যি। আমি আপনাদের কাছে একদিন একবার আমি শেয়ার করেছিলাম আমার কিছু মানে কাহিনী, কোনো ঘটনা যেগুলো আজও ঘটে, যেগুলো আজও ঘটে চলেছে। তা সেরকমই আরও কিছু ঘটনা আমার নিজের মানে জীবনের জানা ঘটনা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করবো বলে ঠিক করেছি। আমি যে ঘটনাটার কথা আজকে এখন বলতে চলেছি সেটা মানে সবে তখন 1947-এ 15th August, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আমি ঠিক তার কিছু আগের কথা বলছি। মানে তখনও আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়নি, আমি যে সময়কার কথা বলছি। আমার একজন বিশেষ পরিচিত, তিনি ডাক্তার ছিলেন। তা ওনার প্রথমে পোস্টিং ছিল মানে গ্রামে একটা হসপিটালে, গ্রামের হসপিটাল, মানে ওখানে সেরকম যাতায়াতের কোনো রকম সুবন্দোবস্ত নেই, মেঠো পথ, এইরকম একটা ছোট হসপিটাল, যে হসপিটালে একজন ডাক্তার, একজন নার্স, একজন কম্পাউন্ডার, এই ছিল সেই হসপিটাল। তা তিনি ওইরকমভাবে রাত্রিবেলায় পেশেন্ট দেখতে যাচ্ছেন, পেশেন্টের বাড়ি থেকে খবর এসেছে ডাক্তারবাবু ভীষণ অবস্থা খারাপ, আপনাকে যেতেই হবে। তা উনি পেশেন্ট দেখতে যাচ্ছেন, তা পেশেন্ট দেখতে গিয়ে তা উনি তখন বলেছেন যে আপনি যান, আমি না, আমি একটু ভুল করছি, উনি বলেছেন যে ডাক্তারবাবু আপনি সঙ্গে চলুন। তখন বলেছেন ঠিক আছে, যেতে তো হবেই, কেননা পেশেন্টের অবস্থা যখন জটিল। তা উনি নিজের একটা ব্যাগ, তার মধ্যে যাবতীয় প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি যা থাকার সেগুলো উনি নিয়ে উনি গেছেন পেশেন্টের সঙ্গে, মানে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে পেশেন্ট দেখতে গেছেন। যাওয়ার পরে যাই হোক, পেশেন্টকে উনি মানে তৎক্ষণাৎ উনি ইঞ্জেকশন দিয়ে যাবতীয় যা কিছু করার পরে মোটামুটি তাকে একটা স্টেবল জায়গায় পর্যায়ে রেখে উনি ফিরে আসছেন। তা আসার সময় যেটা হয়, অনেক রাত্রির হয়ে গেছে, গভীর রাত্রি, আসার সময় যেটা হয়েছে সেটা একটি মানে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আসছে। তা কবরস্থানের পাশ দিয়ে উনি যাচ্ছেন, হেঁটে উনি যাচ্ছেন, কিন্তু উনি দেখতে পাচ্ছেন সামনে একজন ভদ্রলোক, মানে অন্ধকার রাত্রিরে তো বোঝা যাচ্ছে না, কিন্তু একজন কেউ সামনে পথ চলেছে। তা উনি তাকে ফলো করে করে উনি যাচ্ছেন, ফলো করে যেতে যেতে উনি দেখেন যে আবার উনি ঘুরে ঠিক ওই জায়গাতেই এসে পড়লেন যেই জায়গা থেকে উনি যাত্রা শুরু করেছিলেন। এইরকমভাবে দুবার তিনবার হওয়ার পরে ওনার তখন মনে হয়েছে যে এটা একটা কিছু গণ্ডগোল, এটার মধ্যে কোনো রকম মানে অসুবিধাজনক ব্যাপার বলে মনে হয়েছে। তখন উনি ব্রাহ্মণ সন্তান, উনি নিজের পৈতেটা বার করে উনি গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন, এবং গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন, এবং সেইখানেই বসে উনি গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলেন। তিনি আর
মানে ওই যে মানুষটি একা একা চলেছে প্রথমে চলেছে, তাকে কিন্তু আর ফলো করলেন না। ওইখানে বসেই তিনি যতক্ষণ না পর্যন্ত ভোর হচ্ছে তিনি গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। সেই যাত্রাতে উনি এইভাবে কাটালেন। এরপরে উনি দেশ যখন স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ওনার পোস্টিং হলো কলকাতা মেডিকেল কলেজে। তা মেডিকেল কলেজে ওনার পোস্টিং হয়েছে, উনি হঠাৎ দেখেন যে একজন, মানে উনি বেরোচ্ছেন ওনার চেম্বার, মানে ওনার যে ঘরটা চেম্বার, অফিস ঘর যেটা, চেম্বার যেটা, সেখান থেকে উনি বেরোচ্ছেন, তখন একজন হন্তদন্ত হয়ে এক ভদ্রলোক এসে বলছেন, ধুতি আর পাঞ্জাবি পরনে, তখনকার দিনে তো ধুতি শার্ট, ধুতি পাঞ্জাবি এইসবই বাঙালিদের পোশাক ছিল, কিন্তু তিনি ডাক্তার বলে তিনি প্যান্ট শার্ট পরতেন, কিন্তু তিনি ধুতিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তা যাই হোক, তো তাকে ডাক্তারবাবু শিগগিরই দেখুন আমার মাথা পুরো ফেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, আপনি এক্ষুনি কিছু করুন, এক্ষুনি আপনি ব্যবস্থা করুন। তখন সে তখন তাড়াতাড়ি ওখানে বলে আপনি এখানে এক্ষুনি বসুন। তখনকার দিনে তখন মেডিকেল কলেজ হসপিটাল, সমস্ত হসপিটাল যা কিছু একেবারে পরিষ্কার সুনসান, মানে কোনো রকম ভিড় ভাট্টা নেই, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম সে এখনকার দিনের মতন কোলাহল মুখর কিন্তু সেদিন ছিল না। তারপরে তিনি বলেছেন যে আপনি নার্সকে খবর দিয়েছেন, নার্সকে খবর দিয়ে নার্স বলছে হ্যাঁ স্যার আমি নিয়ে যাচ্ছি ওকে, মানে ওনাকে নিয়ে মানে মাথা ফাথা ফেটে গেছে সেটাকে ঠিক করানোর জন্যে ওনাকে নিয়ে যাওয়া হবে। তারপরে নার্স এসে বলছেন যে স্যার কোথায়, এখানে তো কেউ নেই। তখন উনি বলছেন যে কোথাও কেউ নেই, মানে এখানেই তো ওনাকে আমি তো বসিয়ে রেখে দিয়ে গেলাম, কিন্তু কোথায় কোথায় গেলেন উনি এখুনি? তখন বললেন যে স্যার আপনি বললেন আমি তো এখানেই এসেছি। তখন সত্যি তো ওই ভদ্রলোক মানে নেই যিনি এসেছিলেন, ডাক্তারবাবু আমার ভয়ানক অবস্থা খারাপ, আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে, সত্যি মানে সাংঘাতিক অবস্থা। তারপরে তিনি তো দেখলেন যে তো পাওয়া গেল না, তাহলে কি তিনি চলে গেলেন, কোথাও চলে গেলেন, তাহলে আশ্চর্য ব্যাপার। আমি এক্ষুনি এই মুহূর্তে আমি ওনাকে বসিয়ে রেখে দিয়ে গেলাম, এই মুহূর্তের মধ্যে এসে আমি দেখলাম যে সে মানুষ নেই এখানে, এটা কি করে সম্ভব হয়? কিন্তু সেটা সম্ভব হয়েছিল, জানেন সেটা সম্ভব হয়েছিল। এরপরে আমি বলছি যে তখন আপনার মানে যেটা হয় যে যে সমস্ত স্টুডেন্টরা থাকে তাদেরকে তো একটা মানে ডাইসেকশন করানো হয়, ডাক্তারি স্টুডেন্ট যারা থাকে তাদেরকে তো মৃতদেহের ওপরে তাদেরকে মানে সব কিছু শিক্ষা দেওয়ানো হয়, সব কিছু করানো হয়। তা সেটার যেদিন ওনার যেদিন এ পড়ল সেই দিনটা এলো, তা সেদিন উনি দেখে মানে স্তম্ভিত হয়ে গেছিলেন। তার কারণ যে লোকটিকে উনি দেখেছিলেন যে যার মাথা দিয়ে ফেটে গল গল করে রক্ত পড়ছে, এ হচ্ছে ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচান, আমার সাংঘাতিক শরীরের অবস্থা দেখুন আমার কী হয়েছে, উনি এবং সেই মানুষটিকেই তাকেই আনা হয়েছে টেবিলে, তাকে টেবিলে আনা হয়েছে এবং সেখানে সমস্ত চারিদিকে ঘিরে রয়েছে ছাত্রছাত্রীরা। উনি খানিকক্ষণ দেখার পরে উনি একটু মানে হঠাৎই যেন একটু মানে আচমকা ওই বডিটা দেখে উনি মানে একটুখানি দিশেহারা মতন, মানে একটা হঠাৎ হয় না যে এটা কী করে সম্ভব হয়, মানে এই দুদিন আগে আমি যাকে দেখলাম এরকম অবস্থা তাকে এখানে। তখন জিজ্ঞেস উনি বললেন যে ছাত্রছাত্রীদের বললেন তোমরা একটুখানি অপেক্ষা করো আমি একটু আসছি ঘুরে পরে। উনি জিজ্ঞেস করলেন যে এই যে ডেড বডি যে সে বডি কত দিনের বডি, কবে এসেছে বডি? তখন বলেছেন যে স্যার এ তো বহুদিনের বডি, এখানে তো নিখোঁজ, এনার কোনো আতা পাতা নেই, কোনো কিছু নেই, আমরা আপনারা চেষ্টা করেছিলেন বডি শনাক্তকরণের জন্য কাউকে ডাকা হয়েছিল? বলে হ্যাঁ ডাকা হয়েছিল, মানে আমরা কাগজে একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল, তখন তো
যুগান্তর ছিল, বসুমতী পত্রিকা ছিল, ইত্যাদি এই সমস্ত পত্রিকা ছিল, আনন্দবাজার তো ছিলই। তা যাই হোক, কোনো একটা পত্রিকাতে বলা হয়েছিল যে এরকম ব্যাপার, বাড়ির কোনো মানুষ যদি ও মানে এসে শনাক্তকরণের জন্য, তা কোনো মানুষ আসেনি, সেই জন্যে এই বডিটা এখন লাওয়ারিশ হয়ে গেছে, এখন সেই জন্যে তাকে মানে রাখা হয়েছে এই ব্যাপারের জন্য। ঠিক আছে, উনি একটু স্তম্ভিত হয়ে গেছিলেন যে এরকম একটা এই জিনিসও ঘটে, সেটা গেল একটা ঘটনা। এবারে আমি আর একটা ঘটনার কথা বলবো যেটা আমার জীবনে ঘটেছে, আমার জীবনে ঘটেছে। আমি যেখানে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড এবং আমি গিয়েছিলাম, তা সেই জায়গাটির নাম আর নাই বললাম না, জায়গাটি একটু মানে বদনাম রয়েছে, মানে বাড়িটিরই বদনাম রয়েছে, ভুতুরে বাড়ি বলে পরিচিত। তা সেখানে ওই, অথচ সেখানে কিন্তু বহু লোকজন বাস করছেন, দীর্ঘদিন দিনের পর দিন বাস করছেন, তারা সব কিছু জেনে শুনেই বাস করছেন, যারা বাস করছেন তাদের কোনো অসুবিধে হচ্ছে না। তো যাই হোক, ঘটনাটা সেখানে তো আছে। আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম, সেটা ছিল ডিসেম্বর মাস, শীতকাল, এবং আমাদের দুজনকে একটা সুন্দর খাটে, পুরনো বাড়ি, অনেক দিনের পুরনো বাড়ি, আমাদের একটি খাটে আমাদের শুতে দেওয়া হয়েছে, আমাকে আমার হাজব্যান্ডকে। তা সেই সময়টা আমার খুব মানে আমার ভীষণ কাশি হয়েছিল, এত কাশি হয়েছিল যে আমার ঘুমে খুব ব্যাঘাত ঘটছিল। তা আমি ওষুধ, কাফ সিরাপ ইত্যাদি এই সমস্ত খেয়ে আমাকে ঘুমোতে হচ্ছিলো, মাথার ওপরে বালিশটা একটুখানি উঁচু করে দিয়ে এইভাবে আমাকে ঘুমোতে হচ্ছিলো। তারপরে আমি, যাই হোক, আমি প্রথম রাত্রিরে সেরমভাবে ঘুমোতে পারিনি কাশির জন্যে, তারপরে ওষুধপত্র খাবার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মধ্যরাত্রিরে আমি শুনতে পাই, আমার হাজব্যান্ডও শুনতে পান একই সঙ্গে, যে বড় বড় খিড়কি, মানে বড় বড় খড়খড়ি দেওয়া জানলা, মানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত, মানে এক একটা জানলা দরজার সাইজের, আগেকার দিনের বাড়ি যা হয় আর কি, যা ছিল আগেকার দিনের বাড়ি, তা সেটা ছিটকিনি দেয়া রয়েছে। তা প্রসঙ্গত বলে রাখি, ওই বাড়িতে কিছু বেড়ালের ব্যাপার ছিল, মানে বেড়াল সে বাড়িতে রাখা হতো, সে বাড়িতে বেড়ালকে মানে আতিথেয়তা করা হতো, তাদেরকে খাওয়ানো হতো, যত্ন করা হতো, ইত্যাদি ইত্যাদি। তা সেই দাঁড়াম করে ছিটকিনিটা পুরো খুলে গেল, খুলে গিয়ে পুরো জানলা হাট করে খুলে গেল। তখন আমি থতমত খেয়ে উঠেছি, আমি বললাম যে কি হলো, রাত্রিবেলা এরকমভাবে ছিটকিনিটা খুলে গেল কেন, আচমকা জানলার ছিটকিনি? আমার হাজব্যান্ড বললেন, ওটা কিছু নয়, ওটা কিছু নয়, হাওয়া হবে। আমি বললাম, সে কি ডিসেম্বর মাসে হাওয়া কোথায়, এমন তো নয় যে, হ্যাঁ এখন ঠিকই, এখন শীতকালে নিম্নচাপটা বড্ড বেশি হচ্ছে হয়, কিন্তু তখন সেদিনটা কিন্তু কোনো রকমের নিম্নচাপও ছিল না, কোনো চাপই ছিল না। তা হঠাৎ করে ওই রকম জানলা খুলে গিয়ে, তখন আমার হাজব্যান্ড আমাকে বলতে লাগলেন, ওটা বেড়ালের কাজ, মানে উনি আমাকে চাপা দিচ্ছেন। আমি বললাম, বেড়ালের কাজ? একটা বেড়াল উঠে গিয়ে সে খড়খড়ি দেওয়া জানলা, মানলাম খড়খড়ি দিয়ে সে পা দিয়ে দিয়ে উঠেছে, তাও জানলা বন্ধ, সেখানে গিয়ে সে ছিটকিনিটাকে খুলে ফেললো, সে ছিটকিনি বন্ধ করে আবার সাইড দিয়ে দেওয়া ছিল, যেরকম হয় সে ছিটকিনিটা খুলে ফেললো, কী করে সম্ভব হয়। তা যাই হোক, সেটা একটা ঘটনা সেদিন ঘটেছিল। তারপরে আমি, উনি বন্ধ করে দিলেন, আমার হাজব্যান্ড জানলাটা একটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন, কিন্তু আমার সেই রাত্রিরে আমি মানে আমার আর ঘুমটা আসেনি, আমি একটা তন্দ্রাচ্ছন্নভাবে আমি শুয়েছিলাম ঠিকই, তার কারণ আমি ওষুধও খাচ্ছিলাম, কাফ সিরাপ এর মধ্যে একটুখানি ঘোরের মতন ব্যাপারটা থাকে, সেরকমভাবে আমি ছিলাম, কিন্তু আমার কোনো রকমভাবে আমার সেই রাত্রিরে আর ঘুম আসেনি। পরের দিন যখন ভোর হলো, সকাল হলো, আমার কাছে কিন্তু সেটা আমি কারুর কাছে, আমার হাজব্যান্ড বললেন যে তুমি এটা
আর কারুর কাছে তুমি বলো না, ওই বাড়ির যারা সমস্ত লোকজন আছেন, যদিও তারাও জানেন বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে, তা তবু আমাকে উনি বারণ করলেন তুমি কাউকে বলো না। আমি বললাম ঠিক আছে, কেননা সেই দিনই আমরা চলে আসবো। বললাম ঠিক আছে, বলার কিছু নেই, কিন্তু আমার কাছে সেই দিনের ঘটনাটা আজও রহস্যই থেকে গেল। রহস্য উন্মোচন কিন্তু হলো না, কিন্তু আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এটা কোনোভাবেই কোনো বেড়ালের কাজ হতে পারে না। ওই বড় খড়খড়ি দেওয়া জানলা, সেটা অত বড় সাইজের জানলা, অত বড় ছিটকিনি, এবং ছিটকিনির সাইজও বিশাল বড়, সেটা আপনার সাধারণ ছিটকিনি নয়, সেটা পুরো পেতলের, মানে আগেকার দিনে যেগুলো থাকতো সে পেতলের সেই মোটা ভারী ছিটকিনি, সেটা কখনো বেড়ালের খোলা সম্ভব, সম্ভবই নয়। সে রহস্য রহস্যই থেকে গেল। এবারে আমি আরেকটি কথা বলবো, যেটি হচ্ছে আমার অত্যন্ত পরিচিত একজন, আমি কারুর এক্ষেত্রে আমি কারুর নাম করব না, তারা বেড়াতে গিয়েছিল, তারা একটি হোটেলে উঠেছিল এবং হোটেলে তারা ফাইভ স্টার হোটেলে উঠেছিল। ফাইভ স্টার হোটেলে তারা একটা অত্যন্ত মানে রাজকীয় ঘর, ফাইভ স্টার হোটেলে প্রত্যেকটি ঘর ঘরই তো খুবই সুন্দর, কিন্তু সেই ঘরটি মানে মহারাজকীয় ঘর ছিল। তা সেই ঘরের মধ্যে তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটি সন্তান, তারা সেখানে সারাদিন ক্লান্ত ঘোরাঘুরি করে এসেছে, তারা খুবই ক্লান্ত, সারাদিনের ক্লান্তির জন্যে তারা শুয়ে তারা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাত্রিবেলাতে মানে আমি বলছি যে মহিলার কথা, মহিলা তিনি হঠাৎ তার মনে হলো যে বাথরুমে কোনোভাবে কলটা বোধহয় খোলা রয়েছে, জল পড়ে যাচ্ছে। তখন মহিলা মনে করেছেন যে তার হাজব্যান্ড বোধহয় বাথরুমে গেছেন, সেই ভেবে তিনি পাশে তাকিয়ে উনি দেখছেন না বা হাজব্যান্ড বাথরুমে যাননি, হাজব্যান্ড ঘুমোচ্ছেন। তখন তিনি নিজেই উঠেছেন, উঠে তিনি বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে দেখেন কলটা সত্যি খোলা ছিল। ওনার তখন মনে হয়েছে যে কোনো কারণে হতে পারে, উনি এত মাথা ঘামাননি, উনি ওনার বাথরুম সেরে উনি আবার এসে শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়ে পড়েছেন। আর ওই যে বললাম সারাদিনের ক্লান্তি, তারপরে আবার একটু ওই রকম বাথরুমে একটা আওয়াজ, তারপরে উনি পাশে ফিরে তাকিয়ে দেখেন যে ওনার হাজব্যান্ড মানে উঠে গেছেন। উনি ভেবেছেন ঠিক আছে, হাজব্যান্ড বাথরুমে গেছেন, হাজব্যান্ড উঠে গেছেন, ঠিক আছে। তারপরে উনি আবার মানে চোখটা বন্ধ করে তন্দ্রার মতো, ঘুমটা কিন্তু ভেঙেচে গেছে, ঠিক সেভাবে ঘুমটা কিন্তু আর আসছে না, তো তন্দ্রার মতো ওনার হাজব্যান্ড বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পরে ওনার হাজব্যান্ড শুয়ে পড়েছেন। এবারে ভদ্রমহিলার হঠাৎ মনে হলো যে ওনার পাশ থেকে, পাশ দিয়ে যেন কে একটা চলে গেল। তখন উনি তখন ভাবছেন যে কী হলো, আমি কি এটা ভুল দেখলাম, আমার মনে হলো কেন পাশ থেকে, পাশ দিয়ে কেউ একজন চলে গেল। ঘরেতে একটা আলো জ্বলছিল, ছোটো আলো জ্বলছিল। তারপরে ওনার সেটা মনে হওয়ার পরে উনি একটুখানি সজাগ হয়েছেন। সজাগ হওয়ার পরে উনি দেখতে পাচ্ছেন যে একটি ছায়া, মানে ছায়া মূর্তি, সে যেন ঘোরাঘুরি করছে। ওনার এটা মনে হয়েছে, তখন উনি ওনার হাজব্যান্ডকে উনি ডেকেছেন আস্তে করে। ওনার হাজব্যান্ড উঠেছেন, ওনার হাজব্যান্ড একটু বিরক্ত বোধ করেছেন যে ও কেন ডাকা হচ্ছে, অনেক রাত্রির ওনা মানে ঘুমোচ্ছেন, স্বাভাবিক ব্যাপার না, ক্লান্ত শরীরে ঘুমোচ্ছেন। তা উনি বলেছেন যে তুমি কি কিছু দেখতে পাচ্ছ। তখন ওর হাজব্যান্ড তখন বলছেন যে এরকমভাবে উনিও তাকিয়েছেন, তাকিয়ে তখন উনি বলছেন যে কি আবার, আমি সেরকম কিছু বুঝতে পারছি না। বলার পরে ওনার হাজব্যান্ডের পাশে একটা বড় আয়না ছিল,
বিশাল বড় আয়না, তার সুইচ মানে তার পাশেই হচ্ছে টেবিল ল্যাম্প, ল্যাম্পের সুইচটা ওর হাজব্যান্ডের এর সামনে মানে বেডের পাশে যে টেবিলটা সেইখানে। হঠাৎ ওই টেবিলে মানে ওই ল্যাম্পটা জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। তখন তাড়াতাড়ি তিনি উঠে বসেছেন, উঠে বসেন, বলছেন এটা কি হলো, এটা কেন হচ্ছে? তখন মহিলা, যে মহিলা তার একটু এই ভৌতিক অভিজ্ঞতা আছে, পূর্বেও তার ভৌতিক অভিজ্ঞতা কিছু ঘটেছে তার জীবনে, তিনি তখন ওনার মোবাইলের মধ্যে, না পরের কথা বলছি, তিনি তখন উঠে গেছেন, উঠে গিয়ে ওই যে মানে ওনার হাজব্যান্ড কিন্তু বেশি ভয় পেয়ে গেছেন, তিনি উঠে গিয়ে ওই যে সুইচ যেটা রয়েছে সেইটাকে উনি চেপে ধরেছেন, চেপে ধরে উনি হনুমান চালিশা পাঠ করতে শুরু করেছেন। যখন হনুমান চালিশা পাঠ করতে শুরু করেছেন আর তখন আর ওই সুইচের উপদ্রবটি হয়নি, তখন ওদের যে ট্রলি ব্যাগ ছিল সেই ট্রলি ব্যাগ মানে নিজে নিজেই তার চাকাটি নিজে নিজেই ওইদিকে চলে যাচ্ছে আবার এদিকে চলে আসছে, মানে গোটা ঘরে ঘোরাঘুরি করছে। তখন ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে গেছেন, গিয়ে তখন উনি বলছেন যে আমি ওখানে রুম সার্ভিসে মানে উনি ফোন করেছেন, করে বলছেন যে আপনারা শিগগিরই আসুন, করে এই রুমে অসুবিধে হচ্ছে আপনারা শিগগিরই আসুন। তা বলার সঙ্গে সঙ্গে মানে ঠিক সঙ্গে সঙ্গে তো নয়, আসতেও তো সময় লাগবে, তখন সেই ভদ্রমহিলা কী করেছেন, তার নিজের এর মধ্যে মানে মোবাইলে যে হনুমান চালিশাটা ওনার ওটা ডাউনলোড করা ছিল, উনি সেটাকে জোরে চালিয়ে দিয়েছেন, সেটা জোরে বেজে চলেছে। আর উনি তখন বাচ্চাটি যে যিনি যে ঘুমোচ্ছিল সে তখন এইরকম একটা আওয়াজ টাওয়াজ শুনে টুনে সে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে, তখন বলেছে কিছু না, ভদ্রলোক নিচে নেমে চলে গেছেন, তার ততক্ষণে তিন চারজন এসে গেছে, এসে গিয়ে বলেছে যে এরকম কী রুম দেওয়া হয়েছে, এরকমভাবে এরকম নানান রকম অসুবিধে হচ্ছে, ওরা তো চুপ করে রয়েছে, ওরা কিচ্ছু বলছে না, কোনো কথা বলছে না, ভদ্রলোক নেমে চলে গেছে ম্যানেজারের কাছে। আর ভদ্রমহিলা অসীম সাহসী, ভদ্রমহিলার যেহেতু পূর্ববর্তী কিছু ঘটনা তার জীবনে ঘটেছিল সেই জন্যে সে ওই হনুমান চালিশা চালিয়ে দিয়ে হনুমান চালিশাটা শেষ হচ্ছে আবার চালাচ্ছে আর নিজে পড়ে চলেছে। তখন ম্যানেজারের কাছে গিয়ে সেই ভদ্রলোক প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছেন, ম্যানেজার তখন তাকে আরেকটা অন্য ঘরে তাকে দিয়ে মানে দেওয়া হলো, অন্য রুমে তাদেরকে মধ্যরাত্রিরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সেই ঘরটি অতটা সুন্দর ছিল না, কিন্তু ঘুমটা তো হয়েছে রাত্রিরে, উপদ্রবটা তো কিছু হয়নি। তারপরে পরের দিন সকালবেলায় তারা ওই হোটেলটা ছেড়ে চলে যাবেন, ওদের গাড়ি বলা ছিল, গাড়িতে উঠে তারা যখন আলোচনা করছেন আগের দিনে ঘটনাটা, তখন লোকাল ড্রাইভার বলেছেন যে আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে ম্যাডাম স্যার? তখন তারা বলেছেন যে এরকম একটা ঘটনা আমাদের ঘটেছে। তখন বলেছেন যে এই এত বড় হোটেল, কিন্তু এই হোটেলের কিন্তু একটা বদনাম আছে, এই হোটেলের একটা বদনাম আছে, তবে সেটা দেখুন একটা ঘরকে কেন্দ্র করে হয়তো গোটা হোটেলটার একটা বদনাম হয়ে গেছে, কিন্তু এটা ম্যানেজারের অত্যন্ত ভুল যে ওই ঘরটাতেই ওদেরকে মানে যারা গেছিলেন তাদেরকে ওই ঘরটাতে দেওয়া, যখন পরের পাশের ঘরটা খালি ছিল। অবশ্য তারা জোর করেছিলেন কারণ ওই ঘরটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, ওই ঘরটা থেকে দুর্দান্তভাবে ভিউটা বাইরের দেখা যাচ্ছিল। সেটা একটা ঘটনা, আমার শোনা ঘটনা, এবং আমি আমাকে যিনি বলেছেন তিনি আমার অতি পরিচিত। তা সেটা আর একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাও একটা শোনা হলো। তা আমার একটাই কথা যে এই রকমভাবে এই যে জীবনে যে এই যে অদ্ভুত ঘটনাগুলো, আমরা অনেকে এটা একেবারেই বিশ্বাস করেন না, অনেকে বিশ্বাস না করলেও বিশ্বাস
করতে ইচ্ছে করে আর অনেকে বিশ্বাস করেন করেন তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি, তার কারণ আমার নিজের জীবনে ঘটনা অনেক ঘটেছে। আমি এর আগেও ভিডিওতে এই ব্যাপারেই আমি কথা বলেছি এবং শেয়ার করেছি। আর বিশ্বাস করি কিন্তু আমি ভয় পাই না, এটা আমি বলছি। এবং বিশ্বাস করা আলাদা, ভয় পাওয়া আলাদা, আর একেবারে অবিশ্বাস করা আলাদা, সেটা একদম আলাদা। কিন্তু মানে আমি নিজের স্বামী অভেদানন্দ মহারাজজির মরণের পরে বইটা পড়েছি, লাইফ আফটার ডেথ। তা সেই বইটিতে আমি অনেক রকম দেখেছি, শুনেওছি, প্লাস আমি আরও পড়েছি যে নিগমানন্দ মহারাজজির লেখা তার অনেক বইতে, তারা তো অন্য স্তরের সব মানুষ ছিলেন, আমরা তো সাধারণ মানুষ। আমাদের গায়ের জোরে আমরা অনেকে বিশ্বাস করি না, আবার আমরা ঠেকে শিখি, দেখে শিখি, ঠেকে শিখি, শুনে শিখি। তা আমি শুনেও শিখেছি আর আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকেও আমি শিখেছি। আর এই রকমভাবে যে ঘটনাগুলো ঘটে, মানে আমি তো বলবো যে তারা আজও আসে, তারা চলে গিয়েও তারা কিন্তু পুরোপুরি যায় না, তারা আসে। কিসের টানে, কিসের টানে তারা আসে? দেখুন, মৃত্যুর পরে আমার শ্বশুরমশাই একটা কথা বলতেন যে মৃত্যুর পরে তোমরা মৃত ব্যক্তিকে তোমরা ভয় পেও না, তোমরা ভয় পাও জীবিত ব্যক্তিকে। উনি এটা মানে 100% সত্য কথা বলতেন। উনি সবসময় আমাদের বলতেন যে তোমরা মৃত ব্যক্তিকে ভয় পেও না, মৃত ব্যক্তি কী করবে, মৃত ব্যক্তির ক্ষমতা কতটুকু, তারা কোনো ক্ষতি করবে না, তোমরা ভয় পাও জীবন্ত ব্যক্তিকে, জীবন্ত ব্যক্তি তোমার সর্বনাশ করে ছেড়ে দেবে। একেবারেই ঠিক কথা বলতেন উনি, কিন্তু সেটা তো অন্য দিকের কথা হলো। তা যাই হোক, আমার এই একটাই আমার সবসময় আমার মনে হয় যে ওপারের যারা আছেন তারা এপারের জগতে, ওরা চলে তো গেছেন, কিন্তু তারা কেন ফিরে ফিরে এপারে আসেন, তাদের কোন টানে আসেন? নিশ্চয়ই কিছু একটা হবে, যে এমন কিছু আছে যার টানে তারা আসতে বাধ্য হচ্ছেন, বাধ্য হন। আর সেটা কি সেটা তো জানা সম্ভব নয়। আমি জানি না আমি এটা শেয়ার করেছিলাম কি না, তবুও আমি শেয়ার করলেও আমি আরেকবার বলছি, আমার খেয়াল নেই। আমি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে একটা খানিকটা অংশ তুলে ধরছি, রবীন্দ্রনাথের নিজের লেখা জীবন স্মৃতি। রবীন্দ্রনাথের বাড়িতে কৈলাস মুখুজ্জে বলে একজন খাজাঞ্চি ছিলেন, তিনি খুব রসিক ব্যক্তি ছিলেন, তিনি সর্বদাই রসে বসে কথা বলতেন এবং তার রসিকতার কোনো তুলনা ছিল না। তা কৈলাস মুখুজ্জে যখন মারা গেলেন তখন রবি ঠাকুর, ছোট রবি ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন, আর রবি ঠাকুরের প্ল্যানচেটের প্রতি একটি প্রবাদও এক মানে ভক্তি ছিল বা ইচ্ছে ছিল বা সেটা করবার একটা ভয়ানক একটা ভেতরের টান ছিল, প্ল্যানচেট করবেন। এরপরে সবাই মিলে একদিন বাড়িতে মনস্থ হলো কৈলাস মুখুজ্জেকে, তিনি মারা গেছেন, তাকে প্ল্যানচেটে ডাকা হবে। তা সেরকমভাবে প্ল্যান করে সেখানে কিশোর রবি ঠাকুর সেখানে ছিলেন এবং তার দাদা আরও অনেকেই সেখানে ছিলেন। তা কৈলাস মুখুজ্জেকে প্ল্যানচেট করে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যে স্থানে রহিয়াছ সে স্থানের ব্যবস্থা কীরূপ? কৈলাস মুখুজ্জে মরিয়াও তাহার রসিকতা শেষ হয় নাই। তিনি বলিয়াছিলেন যে আমি মরিয়া যাহা জানিয়াছি তুমি বাঁচিয়াই তাহা জানিতে চাও? এটা কৈলাস মুখুজ্জে প্ল্যানচেটের উত্তরে এটা উনি দিয়েছিলেন।
এছাড়া পরবর্তীকালে তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর প্ল্যানচেটের এ পেয়েছি, মৃণালিনি দেবীকে উনি প্ল্যানচেট করেছেন, বহু বহু মানুষকে উনি পরবর্তীকালে প্ল্যানচেট করেছেন, সেটা অন্য ব্যাপার। তা সেই এই প্রসঙ্গে আমার এই কথাটা মনে পড়ে গেল যে পর ওপারের জগতে কী হচ্ছে না হচ্ছে এপারের জগতের মানুষেরা সেভাবে বুঝতে পারে না, কিন্তু কেন কিসের আকর্ষণে তারা বারবার ফিরে ফিরে আসে, কিছু তো একটা থাকে, কিছুর তো একটা নিশ্চয়ই আছে যেখানে তাদের ফিরে আসতে হয়, কোনো কিছুর টানে সে টান কি। আমার এইটা আপনাদের কাছে প্রশ্ন রইল। প্রথম প্রশ্ন, আমার শ্বশুরমশাই যেটা বলেছিলেন যে মৃত মানুষকে ভয় পেও না, তারা কোনো ক্ষতি করবে না, ভয় পাও জীবন্ত মানুষকে, তারা তোমার সর্বনাশ করে দিতে পারে ইচ্ছে করলে, একদম সঠিক কথা। দ্বিতীয় কথা, এই যে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কৈলাস মুখুজ্জের যে ঘটনাটা, সেটাও নেহাত ফেলে দেবার মানে মতন কথা নয়। তাহলে মাঝখানে আমার কথা হলো যে তাহলে তারা কেন তারা ফিরে ফিরে আসেন, কিসের টানে, কিসের মায়ায় বলতে পারেন? এই প্রসঙ্গে আমি আর একটু ব্লগটা বড় হয়ে যাচ্ছে। আমার এক বাবার মাসিমা ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে তার প্রথম পক্ষের যে মানে তার দ্বিতীয় পক্ষে তার বিয়ে হয়েছিল, তার হাজবেন্ড মানে হাজব্যান্ডের তিনি সেকেন্ড ওয়াইফ ছিলেন, ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন তার একটি মাত্র কন্যা সন্তান ছিল, অপূর্ব সুন্দরী সে কন্যা সন্তান। তো তার কিন্তু অকাল মৃত্যু হয়, মানে সেই সন্তান বোধহয় নবম শ্রেণীর ছাত্রী ছিলেন, বহু বছর আগেকার পুরনো ঘটনা, তার অকাল মৃত্যু হয়। তার যখন অকাল মৃত্যু হয় তা তিনি সে এতটাই ভালো মানুষ যে তাকে ভালো না বেশি পারা যেত না। তার মৃত্যুর পরেও তাকে তার বাবা এবং তার সৎ মা তাকে কিন্তু গভীরভাবে মিস করত। তো একদিন তাকে দেখা গিয়েছিল যে তারই একটা সুটকেসের পাশে, যেখানে তার জামা কাপড় ইত্যাদি রাখা ছিল তারই সুটকেসের পাশে সে করুণ দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি চাইছো, এখানে কি তোমার কিছু জিনিসপত্র আছে যেটা কি তুমি চাইছো বা কিছু? তখন সে মুখের দিকে তাকিয়ে কোনো প্রশ্নোত্তর জবাব না দিয়ে সে বিলিয়ে গিয়েছিল। তখন তাদের মনে হয়েছিল যে তারে কে কিসের আকর্ষণে ফিরে এসেছে। তারপরে তারা বোধহয় ব্যবস্থা করে বোধহয় অনেককে জিজ্ঞেস টিজ্ঞেস করে মানে যারা এই বিষয়ে বিশারদ তাদেরকে জিজ্ঞেস করে ওনারা পরবর্তী পর্যায়ে কিছু ব্যবস্থা নিয়েছিলেন। তারপর থেকে তাকে আর এখানে আসাটা মানে ওনারা আর দেখেননি। তা সেই আমার এই রকম বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা আমি শুনেছি, এবং যেটা শুনেছি সেটা কোনোভাবেই আমি অবিশ্বাস করতে পারি না, পারবো না, তার যদি না আমি আমার নিজের মানে নিজে আমি মানে চাক্ষুষ না করতাম তাহলে আমি অবিশ্বাস হয়তো করলেও করতে পারতাম, কিন্তু যখন আমি চাক্ষুষ করেছি সেটা আমি অবিশ্বাস করতে পারবো না। এটা আমার কিছুদিন মানে কয়েকটা কথা আমি বললাম, আমি আর ব্লগটা বড় করতে চাইছি না, এরপরে আমি আবার আসব। আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা এরকম, যেমন আমার এই রকম একটা ওপরের মহল থেকে মানে আমি বলছি যে যারা চলে গেছে, যারা চলে গেছে তাদের তারা যেমন সশরীরে এসে মানে সশরীর তো বলবো না, তারা শরীর ধারণ করতে পারে না, অশরীরী কখনো শরীর ধারণ করতে পারে না, সেটা আমার শ্বশুরমশাই বলতেন। তা এই প্রসঙ্গে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, আমি এটা না বলে পারছি না, এটা আমার নিজের জীবনে আরেকটা দেখা ঘটনা। আমি আমার বড় মেয়ে তখন ক্লাস ফোরে পড়ে, ফোর কি ফাইভ এরকম হবে, আর ফোরে পড়ে, আমার ছোটো মেয়ে তখন একেবারেই ছোট, মানে বছর দুয়েকের বাচ্চা,
তা আমি তখন আমার বাবা আসানসোলে বাবা পোস্টিং ছিলেন, তা আমরা আসানসোলে গিয়েছিলাম পুজোর সময়। মহালয়ার আগে আমরা আসানসোলে গিয়ে পৌঁছলাম, আমার হাজবেন্ড আমাদেরকে রেখে চলে এলেন, আমি আমার দুই মেয়েকে নিয়ে আমি আসানসোলে ছিলাম। আমার সেখানে আমার ঠাকুমা ছিলেন, আমার ঠাকুমা তখন খুবই অসুস্থ। আমার ঠাকুমা আমরা সেখানে আমরা ঠিক করলাম যে আমরা ওইখানে পুজোটা কাটাবো, বাবা মা আমার ভাই, আমার ভাইয়ের তখন বিয়ে হয়নি, আমার ঠাকুমা, আমি, আমার দুই মেয়ে। আর আমার ঠাকুমা অসুস্থ ছিলেন, আমার ঠাকুমা আমাকে অসম্ভব ভালোবাসতেন, আমার দাদু এবং আমার ঠাকুমা দুজনে আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। এবং তারা, আমার দাদু আমাকে রীতিমতন এতটাই ভালোবাসতেন যে বলতে পারেন যে স্পয়েল করতেন, কিন্তু ঠাকুমা আবার সেটা করতেন না। ঠাকুমা খুব কঠোর অনুশাসনের মধ্যে আমাকে রেখেছিলেন, এমনকি আমাকে যে কঠোর অনুশাসনের মধ্যে আমার ঠাকুমা রেখেছিলেন, বোধ করি আমার বাকি খুড়তুতো ভাই বোনের, মানে ভাই নয় আমার নিজের ভাই আছে, সেই ভাই বা খুড়তুতো বোনেদের এত কঠোর অনুশাসনের মধ্যে উনি রাখতে পারেননি, যেটি আমার ওপরে প্রয়োগ করেছিলেন। ঠিক আছে, আমি ওনার অনুশাসনে মানে এ করে আমি বড় হয়েছি, আমি নিজেকে, আমি তার জন্যে আমি এতটুকুনি, আমার কোনো আক্ষেপ নেই, কোনোভাবেই কোনো আক্ষেপ নেই। কেননা তিনি বড় নাতনিকে তিনি অনেক ভালো ভালো কথা যেটা বলে গেছিলেন সেটা আমার মাথায় ইনজেক্ট করে গেছিলেন, সেটা এখনও আমি মেনে চলার চেষ্টা করি এবং মেনেও চলি। তো যাই হোক, আমার ঠাকুমা আমাকে বললেন যে আমার বারবারই একটা কথাই বলতেন যে আমার শেষ ইচ্ছে ছিল মনার সঙ্গে কিছুদিন পুজোটা কিছুদিন কাটাবো, মনার সঙ্গে কিছুদিন কাটাবো, আমাকে আমার আমার আদরের নাম মনা, আমার বাবা মা মামুনিরা, মামুনি কাকু কাকিমা সবাই আমাকে মনা বলে ডাকেন, আর আমার ঠাকুরদাদা আমাকে লাইলি বলে ডাকতেন, সেই লাইলি নামটা আমার বহুল প্রচলিত হয়েছে আমার শ্বশুরবাড়িতে। তো যাই হোক, তা আমি আমার ঠাম্মি এটা প্রায় বলতেন। তো যা একটা ঘরের মধ্যে আমরা রাত্রিবেলা শুয়েছি, একটা ঘরে আমার বাবা মা বাইরের ঘরটাতে শুয়েছেন, আমার ঠাকুমা আর আমার ভাই মাঝের একটা ঘরে খাটে শুয়েছেন, আর আমি আমার দুই মেয়েকে নিয়ে, না আমার বড় মেয়ে আমার বাবা মার কাছে শুয়েছে, আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে একটা ঘরে খাটে শুয়েছি, আর সেই ঘরেরই মেঝেতে আমার মায়ের দুটি সর্বদা কাজের লোক ছিল, সমবয়সী পুষ্প আর পুতুল, তারা দিবার মানে দিবারাত্র তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত, আর রাত্রিবেলা আমার কাছে ধমক খেত কেননা আমার ছোটো মেয়ের ঘুম ভেঙে যাবে। ঠিক আছে, আমি ধমক টমক দিয়ে ওদেরকে থামিয়ে আমি আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়েছি, আমার ঘুমটা একটু হঠাৎ একটু ভেঙে গেল, আমি দেখলাম যে বিশাল একটা ছায়া মূর্তি, বিশাল বিশাল মানে ধরুন একদম পুরো মাটি থেকে একদম সিলিং হাইট পর্যন্ত, তার মানে বিশাল আকার একটা, আর সেই ছায়া মূর্তিটি সে আসছে ঘরের ভেতরের দিকে। আমি সেটা দেখে আমি চিৎকার করে উঠেছিলাম ভয়ের চোটে, আমার চিৎকারে আমার ছোটো মেয়ের পাশে আমার বাচ্চা মেয়ে, তখন বছর দুয়েকের বাচ্চা, ওর ঘুম ভেঙে গেছে, আবার তো ওকে তাড়াতাড়ি আবার আমি মানে ঘুম পাড়ানোর জন্যে আমি ব্যস্ত হয়ে পড়েছি। আমার ঠাকুমা শুনতে পেয়েছেন, ঠাকুমা শুনতে পেয়ে আমার ভাইকে বলছে যে এই সোনা, সোনা ওর নাম, সোনা মনা চিৎকার করলো কেন? আমার ভাই বললো দূর ছাড়ো তো স্বপ্ন দেখেছে, বললো না ওরকমভাবে চিৎকার করলো কেন, ও এত ভয় পেয়ে চিৎকার করলো কেন, আর সোনা পাত্তাই দেয়নি, ও ঘুমোচ্ছে, ও বলে দূর ছাড়ো স্বপ্ন দেখেছে। কিন্তু আমার ঠাকুমার মন মানেনি, উনি লাঠিতে ভর করে হাঁটতেন শেষের দিকে, উনি লাঠিতে ভর করে করে হাঁটতে হাঁটতে উনি আমার ঘরে এসেছেন, এসে আমার খাটের সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন মনা, ও মনা কি হলো, চিৎকার করলি কেন, তুই কি ভয় পেয়েছিস, কি হলো মনা? কিন্তু আমি তার ডাকে সাড়া দিইনি, জানেন কেন সাড়া দিইনি, আমার ছোটো মেয়েটি আবার যদি উঠে পড়ে তখন কি হবে, আমি সেই জন্যে আমি তার ডাকে কিন্তু আমি সাড়া দিইনি। তা আমি শুনলাম সবই, আমি সাড়া দিইনি। আমার ঠাকুমা ওই ঘরের অ্যাটাচ টয়লেট ছিল, ঠাকুমা টয়লেটে গেলেন, টয়লেট থেকে ঘুরে উনি
নিজের ঘরের মধ্যে চলে গেলেন। বিশ্বাস করবেন না, সেটা ছিল পঞ্চমীর দিন। আমি বলছি যে দিনটার কথা, চতুর্থীর দিন আমি এটা দেখেছি। পঞ্চমীর দিনকে আমার ঠাকুমা সকালবেলায় আমার ঠাকুমা আগের দিন থেকে আমার বাবাকে বলে রেখেছেন যে দুলাল, মনা ভীষণ পায়েস খেতে ভালোবাসে, আমি মনার জন্য পায়েস তৈরি করব, তুই ভালো দুধ নিয়ে আসবি। আমার বাবা তা ভোরবেলায় চলে গেছেন খাটালে সেখান থেকে দুধ আনার জন্য, আর আমার ঠাকুমা ভোরবেলায় উঠেছেন, উঠে ঠাকুমা স্নান করতে গেছেন, স্নান করেছেন, শুদ্ধ কাপড় পরেছেন, পরার পরে তিনি আমার মাকে ডেকেছেন, বৌমা বৌমা শিগগিরই এসো, আমাকে ধরো। আমার মা তাড়াতাড়ি এসে আমার ঠাকুমাকে ধরেছেন, সেখানে তখন পুষ্পপুতুলে উঠে গেছে আর কি, ওদের কাজের সময় ওটা, আর আমার তো বাপের বাড়ি, আমি ঠিক আছে, আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছি, আমার অসুবিধে নেই। তারপরে আমার মা একটি মাদুর পেতে ওইখানেই ঠামিকে শুয়ে দিয়েছেন, আমার ভাইকেও ডেকেছেন, আমার ভাই তাড়াতাড়ি এসেছে, এসে তখন দেখে যে এরকম, তখন আমাকে পুষ্পপুতুল ছুটে এসে বলছে, ও দিদি শিগগিরই ওঠো, ঠাকুমার শরীর খারাপ করছে, ঠাকুমা যেন কীরকম করছে, ঠাকুমাকে শুইয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দেখি ঠাম্মিকে ওইখানটাতেই মা একটা এর মধ্যে মানে মাদুর পেতে ঠাম্মিকে শুইয়ে দিয়েছে। তারপরে মা জিজ্ঞেস করছে, ওমা কী হয়েছে, ওমা কী হয়েছে, ঠাম্মির আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছে। তারপরে তখন আমার মা সোনাকে বললেন যে বাবাকে ডেকে নিয়ে আয়, আর তখন আমার ভাই তখন বাইকে করে চলে যাবে, কিন্তু তখনও ঠাম্মির যেটুকুনি জ্ঞান ছিল তার মধ্যে ঠাম্মি বলছেন যে না, মানে মুখটা জড়িয়ে গেছে, না সোনাকে বাইকে যেতে দিও না, এইভাবে। কিন্তু তখনও আমার ভাই ততক্ষণে বাইক স্টার্ট করে চলে গেছে বাবাকে ডাকতে, তার মধ্যে আমার ঠাকুমা পুরো অজ্ঞান হয়ে গেছেন। বাবা ডাক্তার ডেকে একদম সোনা বাবা সবাই একসঙ্গে এবং আশেপাশে সব মানুষজন সবাই ছুটে চলে এলেন, ডাক্তার দেখে দেখেন সাংঘাতিক প্রেশার হাই, সেরিব্রাল অ্যাটাক করেছে, ম্যাসিভ অ্যাটাক করেছে। তা দেখুন ঠাম্মি সেই দিনই ঠাম্মি চলে গেলেন, পঞ্চমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে, এবং যাবার আগে বারবার আমি দেখছি, আমার মা দেখছেন, বারবার উনি প্রণাম করছেন। তখন জিজ্ঞেস করছেন মা যে আপনি কাকে প্রণাম করছেন মা, আমি জিজ্ঞেস করছি ওঠা মি তুমি কাকে প্রণাম করছো, তখন বলছেন যে বাবা এসেছেন বলতে গুরুদেব এসেছেন, জগদীশ বাবা যাকে কঙ্কালী বাবা বলে চিনি খ্যাত, আমি একদিন ভ্লগে তার জগদীশ বাবার কথা আমি বলেছিলাম। যাই হোক, সেই রাত্রিরে সেই দিন উনি চলে গেলেন, মানে এত সুন্দর দিনে উনি গেছেন, এত সুন্দরভাবে উনি গেছেন যে সবাই সেটা, মানে আমার ঠাকুমা অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন, কিন্তু ওনার দান, ওনার মানুষের জন্য সেবা আপনারা ভাবতে পারবেন না। উনি মারা যাবার পরে যখন সিউড়িতে ওনার বডি আনা হলো দুটো গাড়িতে করে, একটা গাড়িতে বাবা মা আর ঠাকুমা, আর একটা গাড়িতে আমি আমার মেয়েরা আমার ভাই আর দুটো কাজের লোক, আর পুটলি করে মা প্রচুর শাড়ি কিনে নিয়েছেন, আমার নিয়ে এসেছেন, যেটা আমার ঠাকুমা কিনেছিলেন পুজো, মানে তার পেনশনের টাকা দিয়ে, কার বউ তাকে কাপড় দেয় না, কার কষ্ট, কার অভাব, কার দুঃখ, সবার জন্য উনি শাড়ি কিনেছিলেন, সেই শাড়ি আমার মা পুটলি করে, সেই পুটলি ভর্তি করে সঙ্গে নিয়ে এসেছেন। আর যখন উনি সবাই খবর পেয়ে ওনার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে কান্নাকাটি, মানে উনি এত এত সেবা করেছেন, এত মানুষকে দান ধ্যান করেছেন, কিন্তু তিনি যখন স্পষ্ট কথা বলতেন সেই কথাকেও মানে হজম করাটা মুশকিল হতো। তাহলে আমি কি দেখেছিলাম, আমার বাবাও সেই একটা আওয়াজ, আমার চিৎকারের আওয়াজ আমার বাবা পেয়েছিলেন, আমার মাও শুনেছিলেন, আমার ভাই শুনেছিল, আমার ঠাকুমা, কিন্তু ব্যাকুল হয়েছিলেন আমার ঠাকুমা। উনি ব্যাকুল হয়ে উনি আমাকে
সেই রাত্রিরে এসেছেন এবং আমাকে বারবার ডেকেছেন, মনা কী হলো ভয় পেয়েছিস, কী হলো মনা ভয় পেয়েছিস? আমি সাড়া দিইনি। আমি বোধহয় সেই সাড়াটা দিলে পারতাম জানেন, আজ আমার মনে হয়, পরে কেননা তারপরে তো ওনাকে এতবার ডেকে ডাকলাম সকালবেলায়, ওঠা আমি তোমার কী হয়েছে, ওঠা আমি তোমার কী হয়েছে। উনি তো সাড়া দিতে পারলেন না, উনি শুধু ইশারা করে করে মাথাটা দেখাচ্ছেন, ভীষণ কষ্ট মাথায় সেটা দেখাচ্ছেন। করতে করতে উনি ওনার দেহ আস্তে আস্তে ওনার হাত পড়ে গেল, পা পড়ে গেল, মুখের কথা জড়িয়ে তো গেলই, ব্যাস শেষ। যাই হোক, তাহলে আমি কী দেখেছিলাম সেই দিন, কিসের ইঙ্গিত ছিল সেটা আমার, সেটা কিসের ইঙ্গিত ছিল? কাজেই আমি সেটা এখনও আমি বলছি, আমি 100% বিশ্বাস করি, যারা করেন তারা করেন, যারা করেন না তারা করেন না, কোনো ব্যাপারে জোর নেই, জোর খাটানো দরকার নেই। কিন্তু আমার একটাই প্রশ্ন এখনও থেকে গেল, যে কেন ওপারের মানুষেরা এপারে আসেন, কেন আসেন? এটা আমার একটা বিরাট প্রশ্ন থেকে গেল। এবং আমি জানি না আমার মনের ভুল কিনা, আমি সেই রাত্রিরে আমি যখন ঠামিকে আমাদের শিউরি বাড়িতে নিয়ে আসা হলো, আমি ওপরের খাটে আমি আমার দুই মেয়েকে নিয়ে আমি শুয়েছিলাম, আমি আমার ঠাকুমাকে অনেকক্ষণ ওয়েট করা হয়েছিল আমার ছোটো কাকুর জন্যে, ছোটো কাকুর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল বলে ছোটো কাকু সময়ে আসতে পারেননি, বডি রাখা যায়নি, কেননা অনেক ভোরে মারা গেছেন, দাহ করতে নিয়ে চলে যাওয়া হয়েছিল। কিন্তু আমি সারা রাত ধরে সেই লাঠির খটখট 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 করে লাঠি নিয়ে চলার আওয়াজটা আমার খাট ঘুরে ঘুরে আমি কিন্তু পেয়েছিলাম। সেটা হয়তো আমি জানি না আমার মনের ভুল হয়তো বা নয়, আমার ঠাকুমা আমাকে কিছু বলতে চেয়েছিলেন, হয়তো বা সেটা শোনা হলো না, যাই হোক সেটা আমার প্রশ্নই থেকে গেল। আজকের মতন আমি আমার ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে অন্য দিন অন্য ব্লগে, অন্য কথা নিয়ে, অন্য ব্যাপার নিয়ে আমি আসব, হয় রান্না না হয় আমার শিল্পকর্ম। আরেকটা কথা আমি বলছি, এখন আমার নিজের শরীরও ভালো চলছে না, কিছু অসুবিধে, অসুবিধে বলতে সাধারণ অসুবিধে যেটা বর্ষাকালে হয়ে থাকে, আমি এই সমস্ত তারপরে ঠিক আছে চলুন, এটা তো হবেই, এটা তো নিয়ে কোনো কথা নয়, এটা তো হতেই পারে, এটা হতেই পারে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আমি রাখছি, নমস্কার, শুভরাত্রি।